वेलकम टू माय चैनल। तो आज के मोबाइल ग्राफिक्स ग्रुपे आमी एकटा पोस्ट करेछिलाम फन्ट निये। आमी मोबाइले एकटा फन्ट बनालाम एमनिते दुष्टमी करे। तो ओटाते अनेक जने मोटामुटी आग्रह देखिएछे किभाबे मोबाइले फन्ट बनाय जानार। तो आमी ए भिडियोते एखन ताई देखाबो किभाबे मोबाइले फन्ट बनाय। तो एर जन्य जेकोनो एकटि सिम्पल যেকোনো একটি ব্রাউজারে যাবেন। আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি এখানে। এরপরে সার্চ অপশনে গিয়ে লিখবেন ক্যালিগ্রাফার লেখার ফর। এখান থেকে যে প্রথম ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাদের এখানে একটা লগ ইন পেজ শো হবে। আমার এখানে লগ ইন করা ছিল অলরেডি। তো আমি এখান থেকে দেখি কী করা যায়, লগ ইন করে আবার দেখাবো। এই জন্য আমি আমার অ্যাকাউন্টটি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমার কোনো অ্যাকাউন্ট নেই। এখানে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস, নিউ পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রি পাসওয়ার্ড, অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা আছে এখানেও সেম পাসওয়ার্ডটা দিয়ে আই অ্যাগ্রি এখানে ক্লিক করে তারপর সাবমিট করে দিলে হয়ে যাবে। তো লগ ইন করার জন্য এখন আমাকে একটা ইমেল আইডি এখানে দিতে হবে। ইমেল আইডি আমি একটা ইমেল আইডির ব্যবস্থা করি, নিজেরটাও দিতে পারেন যদি সেভ রাখতে চান। ইমেল আইডি যেখানে সেখানে লগ ইন না করাই বেটার। তো টেম্পোরারি একটা ইমেল আইডি দেব এখানে। দেখা যাক, যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করলেই হলো। ওকে, এখান থেকে একটা ইমেল আই অ্যাড্রেস কপি করলাম। তারপরে পূর্বের যে যে পেজটা আছে ওই পেজটাতে চলে আসলাম। এখানে জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। অ্যাগ্রিতে ক্লিক করলাম, সাবমিট করে দিলাম। ব্যাস হয়ে গেছে। এখন এখান থেকে কনফার্ম করার জন্য হ্যাঁ এখানে আসলাম। এখানে একটা মেল আসবে, মেল আসে না কেন? হ্যাঁ একটা মেল আসলো, দেখেন। এই মেল থেকে একটা লিঙ্ক দেওয়া আছে মেইলে। তো লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে দুটো অপশন আসবে। আগে অ্যাপসটাকে ডেস্কটপ সাইডে রেখে দিই, না হলে পরে অসুবিধা ফেস করতে হবে। তো ইওর অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভেটেড। তো এখান থেকে লগ ইনে ক্লিক করি। ও শিট, আবার কি চাচ্ছে? স্টার্ট অ্যাপে ক্লিক করলাম। স্টার্ট অ্যাপে ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ টেমপ্লেট। তো এখানে জাস্ট ক্লিক করে দিব অথবা এখানে এই যে কোণে এই অপশনটাতে, একটু জুম করে দেখাচ্ছি, এই যে অপশনটা টেমপ্লেট, এই অপশনটাতে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে থ্রি ডট এ আইকনটাতে যাওয়ার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আপনি অনেক ভাষায় আছে মোটামুটি। তো এখান থেকে আমি বাংলা ফন্ট, অবশ্য আমরা বাঙালি, বাংলা ফন্টই আমাদের দরকার। তো বাংলায় লেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে নিউ একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে বাংলা ভাষার সবগুলো বর্ণ চলে এসেছে। তো এই টেমপ্লেটটি আমাদেরকে এখন ডাউনলোড করতে হবে। ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করব। তো এখানে
এরকম একটা পেজ আসলো। এই পেজে এখানে ফাইল ফরম্যাট পিডিএফও রাখতে পারবেন, পিএনজিতে রাখতে পারবেন। আমি পিএনজিতে রাখবো কারণ আমার পিএনজিতে রাখাটাই দরকার। এরপর এখানে ক্যারেক্টার অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করে দিবেন। টেমপ্লেট, আচ্ছা সাইজ, সাইজ ডাজন্ট ম্যাটার, ওটা থাক। ডাউনলোড, ডাউনলোড প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পর ডাউনলোড করতে পারবো। এটা কয়েকটা কেবির হয় মাত্র, এমবি, 1 MB হয় না, 1 MB-র নিচে থাকে। হ্যাঁ, একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে, তো এখন এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এখানে দুইটা টেমপ্লেট আছে, সিম্পলি প্রথম যে 1 নম্বর টেমপ্লেটটা আছে ওটা ওপেন করি। ব্যাস এই টেমপ্লেটটা এখন আমরা এডিটিংয়ের কাজে, ফন্ট এডিট, ফন্ট তৈরি করার কাজে ব্যবহার করব। আপনি যে সফটওয়্যারটা দিয়ে ভালো ফন্ট ডিজাইন করতে পারবেন ওই সফটওয়্যারটাতে শেয়ার দিয়ে প্রবেশ করুন। আপনি চাইলে পিক্সেল ল্যাব দিয়ে করতে পারেন, আপনার পছন্দের ফন্ট দিয়ে আবার নতুন করে কাস্টমাইজ করে করে নিতে পারেন এই এটার সাহায্যে, এই টেমপ্লেটটার সাহায্যে। পরে দেখাবো কিভাবে এটি আপনি ফন্টটি পিক্সেল ল্যাবে, নিজের তৈরি ফন্টটি পিক্সেল ল্যাবে অ্যাড করে নিজে ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে ফন্ট ডিজাইনের জন্য পিক্সারটি ইউজ করব, আমার কাছে অন্য সফটওয়্যার নেই আর আমি ফন্ট ডিজাইনিংয়ের কাজও পারি না। ওকে, এখানে এখান থেকে আমরা ড্র যে অপশনটা আছে ড্র অপশনে গিয়ে ড্রতে ক্লিক করব। এখন আমরা ফন্টগুলো ড্র করব, এটাকে জুম করে। আচ্ছা, এত বেশি দেখানোর টাইম নেই, জাস্ট আমি আমার যে অক্ষরগুলো দিয়ে আমার নাম লেখা যায় ওই অক্ষরগুলোই আমি লিখব। তো তো এখন জুম দিয়ে জাস্ট এখান থেকে ডিজাইন করব, উপরের যে লেখাটা আছে ওটার উপরে সুন্দর করে নিজের মন মতো করে ফোনটা ডিজাইন করব। আমি এত ভালো তো পারিও না, কি একটা অবস্থা। যাই হোক। প্রয়োজন সে অক্ষর কয়টা আমি এখান থেকে ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবে অন্য সফটওয়্যারের সাহায্যে খুব সুন্দরভাবে শেপ ইউজ করে ডিজাইন করে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে এরপর পিএনজি ফরম্যাটে সেভ করে এরপরে এখানে যে ইয়েটা আছে এটাকে কী বলে, যে স্পেসটা আছে এখানে মাঝের, এখানে যে অক্ষরটা দেওয়া আছে সিম্পল অক্ষর, ওই অক্ষরটার সাথে অ্যাডজাস্ট করে ম্যাচিং করে ফুল অপাসিটি ফুল করে দিয়ে দিবেন, বসিয়ে দিবেন প্রত্যেকটা, পুরো ফর্মটাতে পূরণ করে নেবেন প্রত্যেকটা অক্ষর। এরপর আর কি সেভ তো করাই আছে। তো এখন আমি আবার ওয়েবসাইটে চলে আসলাম, এখান থেকে দেখেন মাই ফন্টে গেলাম, এরপরে দেখেন নিউ ফন্ট বিল্ড আপ, এখানে আপলোড যে টেমপ্লেট আছে এখান থেকে ক্লিক করবেন। এখানে আপলোড সুজে ফাইল, এই মাত্র যে টেমপ্লেটটিতে ডিজাইন করলাম এটা, তো এটিতে ক্লিক করলাম, এখানে অ্যাড হয়ে গেছে। আপলোড টেমপ্লেট ক্লিক করার পর দেখি কি হয়, প্রসেসিং হচ্ছে আশা করি, আপলোড হয়ে যাবে এখানে। যে অক্ষরগুলো আমি, যে কয়টা অক্ষর এখানে
ইয়ে করেছি, এটাকে কি বলে ডিজাইন করেছি, সে কয়টা অক্ষর এখানে শো করতেছে। তো এখন এখানে অ্যাড ইউর ক্যারেক্টার টু ইউর ফোন, আচ্ছা অ্যাড ক্যারেক্টারস, ওকে। এখানে ক্লিক করার পর এখানে সবগুলো ফন্ট শো হচ্ছে, আর যে কোনো ফন্ট যদি আপনার অপ্রয়োজনীয় কোনো অক্ষর থাকে তাহলে এখান থেকে এসে কোনে যে ডিলেট অপশন আছে এখানে ক্লিক করে সিম্পলি ডিলেট করে দিতে পারবেন। এখন আপলোড টেমপ্লেট থেকে আপলোড করলাম, এরপরে সেকেন্ড যে কাজ, এখন এডিট ফন্ট ডিটেলস, ওটা দরকার নেই। বিল্ড ফন্ট এখানে ক্লিক করব, তারপর এখান থেকে ফন্ট নেম লিখব, এক্সাম্পল বিল্ড, প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হবার পর এখানে যে ফন্টটার সাইজ অ্যাকিউরেট হয়েছে কি না ছোট বড় করা যাবে ফন্টগুলো, তবে অতটাও খারাপ হয়নি। এখানে আমি তো, আচ্ছা এখান থেকে দেখেন উপরে উপরে খেয়াল করেন, এখানে এখানে এক্সাম্পল রেগুলার টিটিএফ ওটিএফ, আচ্ছা টিটিএফ ফরম্যাটে আমি এটাকে সেভ করি। এখানে ডাউনলোড হয়ে গেছে ফোনটা, এখন আমাদের ফোন, তো এখন আমাকে যা করতে হবে এখান থেকে আমি পিক্সেল ল্যাবটি ওপেন করছি। পিক্সেল ল্যাব ওপেন করার পর এখানে সব কয়টা এখানে আমি আমার নামটা লিখছি, নামটা লিখলাম এখানে, এটাকে ফন্ট ও যে ক্রিয়েট করা ফন্টটা এই লেখাটার উপরে অ্যাপ্লাই করব। তো ফন্টে অ্যাড এক্সট্রা এক্সট্রা ফন্ট, ওকে, এখানে এসে সার্চ দিব, যে নামটি আমি দিলাম ওই নাম লিখে সার্চ দিলাম। তো এখন দেখুন এখানে ফন্টটি চলে এসেছে। তো আপনি চাইলে এটাকেও ফাইল ম্যানেজার থেকেও অ্যাড করতে পারবেন, অথবা এখান থেকে সার্চ দিলে যেই জায়গায় থাক না কেন নামটা যদি অ্যাকিউরেট হয় তাহলে এখানে চলে আসবে। ওকে, এখন অ্যাপ্লাই হয়ে গেছে, সুন্দর ফন্ট মোটামুটি রেডি, এই যে হয়ে গেল। কি বানালাম এটা, আচ্ছা যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনারা ঠিক এভাবে মোবাইল দিয়ে ফন্ট ক্রিয়েট করতে পারেন, এছাড়া যদি ভালো ফন্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই পিসি ব্যবহার করতে হবে। এখানে শেফের সাহায্যে আপনারা পিক্সেল ল্যাব থেকে শেফের সাহায্যে প্রথমে ক্রিয়েট করে নেবেন, এরপর পিএনজি ফরম্যাটে সেভ করে ওখানে ইউজ করতে পারেন। সুন্দর করে বসিয়ে টেমপ্লেটের ওপর পিএনজিগুলো বসিয়ে ওখানে আপলোড করে দিলে হয়ে যাবে ফ্রন্ট ক্রিয়েট। আর তো যদি পিসির টিউটোরিয়াল চান কি ফ্রন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে, যদি পিসির টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট করে জানাবেন, কমেন্টে করে জানানোর পর আমি ইনশাল্লাহ, আগ্রহী আপনাদের আগ্রহ থাকলে পিসিতে কীভাবে ফন্ট ক্রিয়েট করে ওটার উপর ভিডিও নিয়ে আসবো। আর ব্যাস আর কি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ওটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওটিতে মাস্টলি একটা লাইক করে দিবেন, লাইক সবচেয়ে জরুরি, ভালো লাগলে কমেন্টও করবেনই। আর কিছু না বুঝে থাকলে, না বুঝাতে পারলে, কোনো সমস্যা থাকলে যোগাযোগ করবেন আমার।
ফেসবুক আইডিতে মেসেজ দিবেন, সরাসরি ফেসবুক আইডিতে মেসেজ দিবেন, আর ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, এখানেও আমি অ্যাক্টিভ থাকবো, রিপ্লাই দিব আপনাদের প্রত্যেকটা মেসেজের। আল্লাহ হাফেজ।